স্কুলে যাব না স্কুলে যাবে কিনা তুই কি স্বাধীন না পরাধীন পরাধীন কি কি প্রশ্ন একাত্তরের দিনগুলি কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ না করতো তাহলে কত তুই পাকিস্তানি মেয়ে তাইতো বলো বিদেশি মেয়ে গেল বিদেশি যেতি ঠিক আছে একাত্তরে যুদ্ধ না করলে তারা পাকিস্তানি হইতো কিন্তু তোর যে ফিটনেস তোর তো পাকিস্তানিরা মাইনা নিত না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের নিশ্চয় মনে আছে এইখানে আমি মাসখানেক আগে এই স্ট্রবেরি চারাগুলো লাগাইছিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ 95% চারাই আমার এখানে সার্ভাইভ করছে এটা দেখেন এই যে ফুলও আছে আবার এই স্ট্রবেরি সিট হয়েছে আবার এদিকে একটা স্ট্রবেরি এটা হয়তো আর 7 থেকে 10 দিনের ভিতরে পাকবে তো এখন আমরা যেটা করতেছি এই যে খেয়ার কাটলাম এই খেয়ারগুলো আমরা প্রথমে দিয়ে নিব অনেকেই অনেক টাকা খরচ করে মালসিং দেয় তো আমি একবার দিছিলাম কিন্তু আমার এখানকার যে ঘাস এই যে ঘাসগুলো আসলে নিয়ে গেছে এই ঘাসগুলো একটু দেখে আপনারা এই যে এই এই ঘাসগুলোর নাম হলো বাদাইল ঠিক আছে এগুলোর মাথা যে শার্প এই মালসিং টালসিং কিচ্ছু মানত না একবারে ছিদ্র ছিদ্র করে এতদিনে নষ্ট করে ফেলাইতো হ্যাঁ না আমি এর আগে মালসিং আনছিলাম কালো মালসিং আমার ওই বাগানে ঠিক আছে সেই ছবি আপনাদেরকে অন্য একদিন দেখাবো না ওই মাথায় গিট্টু দিয়ে দিলে ভালো হতো না এটা তো উইরা দেবো গা বাতাসে তাই না হ্যাঁ অবশ্য ফলের ভারে পাতা পোতা এবার থাকতে পারে তো গিট্টু দিতে পারলে ভালো হতো আগের জমে রাখছে মিস্ত্রিরা কাম করে আর একটা কাজ করা লাগবো ওই যে পাসুন দেন বা কাছি দেন এই একটা স্ট্রবেরি গাছে এরকম একটা রাখবেন আর এই যে এটার দরকার নেই ঠিক আছে একটা তাও যদি ম্যাচিওর হয়ে থাকে যেমন এটা হয়েছে ঠিক আছে এটা অলরেডি কিন্তু ওই যে একটা ম্যাচিওর ছাড়া এখানে আছে তাহলে নতুন করে আমার দরকার নাই বুঝছেন না এভাবে একটা করে যেমন এই যে এইখানে দেখেন এখানে একটা এটা ফেলাইলাম এই যে এটাও নতুন করে হয়েছে ঠিক আছে এটা ফেলাইলাম এই যে এইটা এই একটা দেখেন আবার এটার মাথাও কেটে দিন হ্যাঁ আর এটা একটু গেড়ে দিন তাহলে এইটা ফল শেষ হয়ে যাওয়ার পরে এইটা আমরা চারা হিসাবে সামনের বছরের জন্য আলাদা একটা জায়গায় সংরক্ষণ করতে পারব বুঝছেন না যেমন এই যে এখানে দেখেন কতগুলো হয়েছে এই যে একটা দুইটা তিনটা চারটা এখন ফলে দিব নাকি এটার মধ্যে রস দিব তাই না এটা তো আপনি মনে হয় জানেন আমার চেয়ে ভালোই ইভেন এখানে দেখেন যে এটা এটা কিন্তু এটারই একটা চারা দেখেন এটা কত বড় গেছে নিচে নিচে সূর্যমুখী এগুলো দিচ্ছে আমাদের ব্যবহৃত তার কাটা বলে দিন তো আবার এক সাইড হইলো না আড়া করে দিম না এত দিস না দুটা করে দুই কোনা গেলে দিলে এই পলিথিন আঠার দিয়ে তাই না পলিথিন আঠার দিলে মনে হয় ভালো হইব মানে দুই সাইডটা দুইটা দিয়ে এক দুই তার কাটা হ্যাঁ এই তো সুন্দর হয়েছে খের যত গুছি গুছি করে কাটা যায় নাকি মেশিনে কাটিয়ে নিয়ে ফেলি হ্যাঁ মেশিনে ভাঙে নিয়ে এলে কিন্তু আর সুন্দর হইতো হ্যাঁ মানে এনে তো হ্যাঁ তাহলে যান মেশিনে ভাঙে নিয়ে হেনগা এই যে এখন দেখলে সুবিধা হবো অল্প লাগবো
কি কি প্রশ্ন? একাত্তরের দিনগুলি কেন আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ? একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ না করতো তাহলে কিন্তু তুই পাকিস্তানি মেয়ে, তাই তো বলো বিদেশি মেয়ে গেল, বিদেশি যেতি। ঠিক আছে, একাত্তরে যুদ্ধ না করলে তারা পাকিস্তানি হইতো, কিন্তু তোর যে ফিটনেস তোর তো পাকিস্তানিরা মাইনা নিত না। পাকিস্তানি একজন দেখাই যে এরম আমার মতো আমার মতো, হ্যাঁ আমার নিত, আমি 6 ফুট লম্বা, আমার নিত, আমিও 5 ফুট লম্বা, ওই যে শহীদুল মাইনা নিত না, ঠিক আছে তোরও মাইনা নিত না। মানে যেখান থেকে এটা হচ্ছে এক জাহানার ইমাম নামে, তার হইলো গদ্য না, তার হলো একটা ই ডায়েরি, সে হলো লেখা রাখছে কোন তারিখে কি ঘটছে। এনে জানার মতো আসলে তুই এখন তোর বাড়ি ছেড়ে আমার বাড়িতে রইস, এক টাইপ অফ নিজের একটু পরদিন পরদিন মনে করিস না, কোন যাবার ছেলে আমার কাছে জিজ্ঞাসা করিস ভাই গেলাম স্কুলে, যাওয়ার আগেও আমার করিস যে ভাই স্কুলে গেলাম, বা নানি বাড়ি যাবার ছেলে আমার কাছে জিজ্ঞাসা করিস ভাই নানি বাড়ি যাবে, নানি বাড়ি যাই আছে না কথা। আর যদি তুই নিজের বাড়ি থাকতি তাহলে হয়তো জিজ্ঞেসই করতি না, আমার জিজ্ঞেস করতি, জিজ্ঞেস করতি, জিজ্ঞেস করতি তুই তোর বাপ মারে। মানে এখন আমরা কোনো কিছু করলে আমাদের নিজেদের দেশের সরকারে ই করি, তাই না? বিদেশ যেতে হলে আমার পাসপোর্ট লাগেই লাগে, আর তখন কিন্তু ওই পাকিস্তানের অনুমতি নেওয়া লাগতো, বুঝছ না? এটা করবে ওটা করবে, মানে যে কোনো কাজে আমাদের তখন ওদের মন মতো করা লাগতো, বুঝছ নাই? তো 71 আমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ যে 71 সালের যুদ্ধ সংগ্রাম কইরা আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পারছি, ঠিক আছে, দেশকে স্বাধীন করতে পারছি, আমরা আমাদের মতো চলতে পারতেছি, বুঝছ নাই? স্কুলে যাব না, স্কুলে যাবে কিনা তুই, কি স্বাধীন না পরাধীন? পরাধীন। তাহলে পাকিস্তানে আস নাকি না ভারতে? মিলিটারি না, তুই স্কুলে যাবি কি না যাবি, ঠিক আছে আমাকে জিজ্ঞাসা করছিস ভালো কথা, হ্যাঁ, কিন্তু এটা তোর আমি আবার কিন্তু তোর স্বাধীনতা দিয়ে রাখছি, ঠিক আছে, স্বায়ত্ত শাসন দিয়ে রাখছি তোর। ওই যে ভারতে এরকম বিভিন্ন রাজ্য আছে স্বায়ত্ত শাসন দেওয়া, মানে তুই আমার অধীনে কিন্তু তোর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আবার তোরে দিয়ে রাখছি। একটা আছে হলো পুরাপুরি পরাধীন, ঠিক আছে, মানে কে কী করবো ওইটা ওই রাষ্ট্র ঠিক করে দিব, ঠিক আছে। আর একটা আছে যুক্তরাজ্যীয় ব্যবস্থা, মনে কর যে এই আমাকে মনে যে বিভাগ আছে ঢাকা চট্টগ্রামের বিভাগ আছে না, এমন মনে কর যে ঢাকায় আঠা প্রদেশ বা দেশ, ছোটো দেশ, মানে ঢাকার আলাদা সরকার আছে, ই আছে, হুম, তো ওরকম তোরে ওরকম দিয়ে রাখছি যে তুই তোর দু একটা বিষয় ছাড়া যে প্রেম করা পারবি কি প্রেম করা পারবি না, এই বিয়া শাদি কনে দিমু কার হাতে দিমু, এইরকম দু একটা জিনিস ছাড়া পড়াশোনা, ঠিক আছে, খাওয়া দাওয়া এগুলোর ব্যাপারে তুই পরিপূর্ণ স্বাধীন, সম্পূর্ণ। তোর যদি স্কুলে যাইতে মন চায় যাবি, স্কুলে যাইতে মন না চাইলে যাবি না। হ্যাঁ, ভালো করছা, গুড়, আজকে কুরিয়ার করে দিলাম, সিজন তো শেষের দিকে, দেখতে পাচ্ছেন সবগুলো স্ট্রবেরি গাছের নিচে আমরা খের দিয়ে দিছি, ইনশাল্লাহ আর হয়তো 7 থেকে 10 দিনের ভিতর থেকে আমরা ফল হারভেস্ট করা শুরু করতে পারবো। তো এখন অনেকগুলো গাছের নিচে পলিথিন দেওয়া বাকি, আস্তে আস্তে দিব। তো যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।